আসসালামু আলাইকুম। আজকে জারণ সংখ্যা নির্ণয় করব। তো জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কিছু যৌগ বেছে নিই। যৌগগুলোর ভিতর থেকে মোলের জারণ সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা একটু দেখব। তো আমি কিছু মৌল নিই, যেমন এখানে মৌল নিতে পারি হচ্ছে কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, যৌগ এগুলো একটা যৌগ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, এরকম কয়েকটা যৌগ আমি নিয়ে নিলাম। এবং এই যৌগ ভেতরে মৌলগুলো জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করবো সেটা একটু দেখব। আমরা প্রথমে একটু দেখব কপার সালফেট। এই কপার সালফেটের ভিতরে আমরা এই কপারের কী করবো জারণ সংখ্যা নির্ণয় করবো, কপারের জারণ সংখ্যা নির্ণয় করবো। তো কপারের জারণ সংখ্যা কত আমরা জানি যে যৌগের